সম্মানিত দর্শক, আপনাদের সকলকে সাবুর টেক চ্যানেলে স্বাগত জানাচ্ছি। এই ভিডিওতে আমরা দেখব মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টের ভিতরে কোনো লেখা কিভাবে কার্ভ করা যায়, অর্থাৎ উপবৃত্তাকার করা যায় অথবা বাঁকা করা যায় এবং সঙ্গে সঙ্গে লেখা যায়। তো চলুন শুরু করা যাক। সম্মানিত দর্শক, আমরা যদি উই শুড লাভ আওয়ার কান্ট্রি এই লেখাটির মতো একটি লেখা কে বাঁকা করতে চাই, তাহলে যেটি করতে হবে সেটি হলো আমাদেরকে ওয়ার্ড আর্টে যেতে হবে এবং ওয়ার্ড আর্ট আমরা পাবো ইনসার্টের ভিতরে। আমি ইনসার্টে গেলাম এবং দেখতে পাচ্ছেন এখানে ওয়ার্ড আর্ট নামে একটি অপশন চলে এসেছে। এমএস অফিসের বিভিন্ন ভার্সন অনুযায়ী এটি বিভিন্ন আকারে বিভিন্ন জায়গায় থাকতে পারে, তবে অবশ্যই আপনারা ইনসার্ট থেকে ওয়ার্ড আর্ট পেয়ে যাবেন। তো আমি এখানে ওয়ার্ড আর্ট থেকে, আমি যেহেতু লেখাটি এই বক্রাকৃতি নিব তাই এটি নিব। আপনারা চাইলে এগুলোর ভিতরে যে কোনো একটি নিতে পারেন। তো আমি ওয়ার্ড আর্ট এটি নিলাম। এটি যেহেতু বাঁকা রয়েছে ঠিক এটির মতো আমি এটি নিলাম এবং সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি এখানে লিখতে বলা হয়েছে, এখানে ফন্ট চেঞ্জ করা যাবে। আমি এরিয়াল ব্যাক রয়েছে এটি রাখবো, তারপর আপনাদের দেখানোর জন্য দেখাচ্ছি এখানে বেশ কিছু ফন্ট রয়েছে, আমি এরিয়াল ব্ল্যাক রেখে দিলাম। এখান থেকে সাইজ শুরু করা যাবে, আমি সাইজ 36 রেখে দিলাম। আপনারা চাইলে ছোটো বড় করে নিতে পারেন। এখানে বোল্ড করা যাবে, অলরেডি বোল্ড রয়েছে এটি, এটাকে ইতালিক করা যাবে, তো আমি ইতালিক করবো না, আমি অর্থাৎ বাঁকা করা যাবে। এরপর আমাদেরকে এখানে লিখতে বলা হয়েছে টেক্সট হিয়ার, এটিকে আমি সিলেক্ট করে এখানে আমি লিখে দিলাম উই শুড লাভ আওয়ার কান্ট্রি, এবং এরপরে আমাদের কাজ হবে এখানে ওকে করা। আমি ওকে করলাম, আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি লেখা চলে এসেছে উই শুড লাভ আওয়ার কান্ট্রি, আমরা যেটি লিখে দিয়েছিলাম সেটি। সম্মানিত দর্শক, আমরা চাইলে এখান থেকে ওয়ার্ড আর্ট পরিবর্তন করে নিতে পারি। এখানে আরও বেশ কিছু অপশান রয়েছে পরিবর্তন করে নিতে পারি। এখানে যে অপশানগুলো ছিল সেই অপশানগুলোর মতো এখানে অপশান রয়েছে, তো আমি এটি রাখবো। এবং আমাদের এরপরে কাজ হবে, আপনারা দেখুন এটিকে আমরা এখান থেকে মুখ করাতে পারছি না বা এর ভিতরে কিছু লিখতে পারবো না, এর জন্য আমাদেরকে যেতে হবে র্যাপ টেক্সটে। এখানে আমরা দেখতে পাচ্ছি র্যাপ টেক্সট, র্যাপ টেক্সট থেকে আমি এটিকে বিহাইন্ড টেক্সট করে দিলাম এবং এটিকে আমরা চাইলে এখান থেকে এখন মুভ করাতে পারবো। যখন কার্সরটি এরকম হয়েছে প্লাস আকৃতির এবং চারিদিকে ভেক্টর রয়েছে, তখন মাউসের লেফট বাটন চেপে ধরে এটিকে ড্র্যাগ করে অর্থাৎ টেনে নিয়ে যেখানে ইচ্ছে সেখানে নিয়ে যাওয়া যাবে। আমি এখানে নিয়ে এসে ছেড়ে দিলাম, আমার লেখাটি এখানে চলে আসলো। এখন কাজ হবে আমাদেরকে এটির মতো করে কার্ভ করা। তো এটিকে আমরা যদি কার্ভ করতে চাই তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি পয়েন্টার রয়েছে, এখানে কার্সরটি রাখলে আমরা দেখতে পাচ্ছি দুই দিকে ভেক্টরের মতো একটা সাইন চলে এসেছে। এখন আমাদেরকে এই অবস্থায় মাউসের লেফট বাটন ক্লিক করে অর্থাৎ চেপে ধরে নিচের দিকে টেনে নিয়ে আসতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন একটা রেখা তৈরি হয়েছে, রাউন্ড রেখা, এবং এই রেখাটি যেরকম হবে লেখাটিও সেরকম হবে। তো আমি ছেড়ে দিলাম, আমার লেখাটি এরকম হলো। এরকম করার জন্য আমাকে আরেকটু আমাদেরকে ছোট করতে হবে, আমরা আরেকটু বক্র করতে হবে। আমি আরেকটু বক্র করে নিলাম এবং প্রায় হয়েছে, এবং দেখতে পাচ্ছেন এই লেখাটি আগের লেখাটির মতোই প্রায় হয়েছে। আর একটু বাঁকা করব, হ্যাঁ প্রায় হয়েছে। এবং আপনারা এখান থেকে চাইলে চেঞ্জ শেপ থেকে এর বিভিন্ন ডিজাইন করে নিতে পারেন। তো আমরা এটি রাখবো, রেখে দিলাম, এবং এখন আমরা চাইলে এর ভিতরে যে কোনো জায়গায় লিখতে পারি। আমি এখানে লিখতে চাই, আমি লিখলাম আর ও এস ই, রোজ ইজ বিউটিফুল, বি এ ইউ আই এফ ইউ এল, বিউটিফুল। সম্মানিত দর্শক, আমরা অত্যন্ত সুন্দরভাবে আমাদের কাজটি সম্পন্ন করেছি। আশা করছি ভিডিওটি আপনাদের কাজে লাগবে। পুরো ভিডিওটি দেখবার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।